কোনো শব্দ আসছে না কেন? আব্বাজান চুপ করে আছেন, আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না। জানি না, খোদা না করুক খারাপ কিছু না ঘটে। দিন হে লিয়া। জি আব্বাজান, কিছু বলবেন? তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে কাজ রয়েছে। সবাই এখানে আছে আব্বাজান। তাদের সঙ্গে কি কাজ? আমাকে এক জায়গায় বসাও। আমার সাথে আসো দাদাজান। বসুন আব্বাজান, সবাই বসো। তোমরা ভাইরা সবাই আছো? জি আব্বাজান, সবাই আছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও। আমাকে বলো তো, তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল? সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে, তো এত কিছু ঘটল কি করে? আজিজে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল। তোমাদের জন্য আজিজে মিশরের এত আগ্রহ কেন বুঝলাম না। যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম, উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন, বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন। এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন। বেনিয়ামিন একাকে ছিল, আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন, তারা একসাথে খাবার খেল। তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন। হ্যাঁ, অনেক। তাদের কথার মধ্যে কান্না ছিল, হাসি ছিল। আজিজে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে, আবার কেঁদেছে। না আব্বাজান, শুধু বেনিয়ামিন কাঁদছিল। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম, বলল আপনার বিরহে কাঁদছে। আমার জন্য কান্না এই কয়দিনের বিচ্ছেদে, তাও আবার আজিজে মিশরের সম্মুখে, যেহেনে কিছু ধরছে না। বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো, যাও। অনুমান করছি আজিজে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে, হয় তার কাছে ইউসুফের খবর আছে, নতুবা সে ইউসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে। আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে। মিশরে আমার প্রিয় বাছাধনের খবর রয়েছে। কিন্তু আব্বাজান, আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই। আজিজে মিশরকে আমরা কি বলবো? বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন, আমাদের আবারও গম দিন। এই নিন দাদাজান। আমি আজিজে মিশর বরাবর একটি পত্র লিখছি, তোমরা এই পত্রটি নিয়ে যাবে, তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে। আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি, যা তোমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল। সামুন, পুত্র আমার সামুন, লেখো লেখো আল্লাহর বান্দা ইয়াকুব, আজিজে মিশর ইউজার্সি বরাবর লিখছি। মহান খোদা তালা, রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে। এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে, এগুলোর বিনিময়ে কি আমরা গম পাব? কিছু না থাকার চেয়ে এটাই উত্তম। আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না, হয় দিনার অথবা মোহর থাকতে হবে, নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে, কিন্তু দিনার তো নেই।
তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব। আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে যেগুলো এখনো বিক্রি করিনি। হ্যাঁ, কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না। আমার ও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে, ওগুলো কাজে লাগাতে পারো। এগুলোর বিনিময়ে তার গম দেবে না। জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই, কিন্তু উপায় কি? খোদার হেকমত বোঝা ভার, হয়তো আজিজ মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন। কি সুন্দর পরিকল্পনা! খোদার দয়া থেকে নিরাশ হয় না ইহুদা। সন্ধান করবে, আমার পত্রটি আজিজে মিশরকে পৌঁছে দেবে, আর বেনিয়ামিনকে ছাড়া কেনানে ফিরবে না। খোদা হাফেজ, খোদা হাফেজ পুত্ররা, খোদা হাফেজ। খোদাতালার দরুদ জনাব ইউজারসিপের উপরে। খোদাতালার দরুদ ইউসুফ নবীর উপর। দরুদ মেহরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে। তুমি এতদিন কোথায় ছিলে? আজিজে মিশরের অনুগ্রহের ছায়াতলেই ছিলাম। মহামান্য বাদশাহ এখানে তাসিব রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব। মহামান্য বাদশাহ এখানে? দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ। দরুদ খোদার নবী। খোশামদিদ বানু, খোশামদিদ বানু। আসুন আসুন। কি হলো হাকিম ইউজারসিফ, আমাদের কম স্মরণ করছো মনে হয়? হয়তো নতুন কোনো চিন্তা ইউজারসিফকে মশগুল করে রেখেছে। যদি জানতাম স্ত্রী সন্তান ইউজারসিফকে এত মশগুল করে রাখবে, আমাদের থেকে এত গাফেল করে রাখবে, তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না। তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ। তাহলে তো অনুমান ঠিকই আছে। না বানু, আপনার অনুমান একেবারেই সঠিক নয়। আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা। তোমার ভাইয়েরা? জি, মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে 30 বছর পরে পেয়েছি। এটা তো খুব ভালো খবর, ইউজারসিফকে অভিনন্দন জানাই। তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর? এখনও তার দিদারের তৌফিক আমার হয়নি, কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যেই 2 বার মোলাকাত হয়েছে। তারা এখন কেনানে আছে। তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন? এখানে আমরা তাদের সাহায্য করতে পারব। জি, আমিও তেমনটি চাইছি, কিন্তু এর আগে মহামান্য বাদশার অনুমতি প্রয়োজন। হজরত ইয়াকুব নবী মিশরের চরণধলি দিবেন, এটা তো গর্বের বিষয়। মিশরের আসল মালিক তুমি, আমার কাছে অনুমতি চাইছো, যত দ্রুত সম্ভব নিয়ে এসো। ভেবেছিলাম ওয়াসেনাতের এশকে মাসগুল রয়েছ, এখন আবার নতুন করে জুলেখার এশক। আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই। আপাতত সে ভিন্ন মাসুকের রহস্য উন্মোচনে মাসগুল রয়েছে, আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না। ভুল করেছে, ইউজারসিপ তো খোদা থেকে আলাদা নয়। জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো। নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও? ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব। নীল নদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে, খুবই উত্তম জায়গা, তোমার সাথে একমত রয়েছে। কিন্তু আমাদের শর্ত হল, জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায়। আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না, আমাদের প্রতি জুলুম করো না। এটি মহামান্য বাদশার বিশেষ অনুগ্রহ।
আপনি তো একেবারে পূত পবিত্র তপস্বী হয়ে উঠেছেন, তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন? পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন, আর এখন এক খোদার ইবাদত করছেন, তার ইবাদতেই মশগুল আছেন। আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি, জমিনের বুকে দেখতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাচ্চা, এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে। ইচ্ছে প্রকাশ করুন, জমিনেই পা রয়েছে। যদি তাই হয় তবে কোন ইশকের খেলা খেলছেন? জমিনবাসী থেকে কেন গাফেল রয়েছে? জমিনবাসী তো সকলে শেষদার পাত্র জুলেখার গাফেলতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না। আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক। কেন ইউজারসিফের সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছো না? ঠিক তাই, আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজারসিফের জন্য আপনার পানি প্রার্থী। যদি মহামান্য বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন, তবে বানু জুলেখাকে চিন্তাভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরত দিন। চিন্তাভাবনা করার জন্য ফুসরত দিচ্ছি, কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি হ্যাঁবোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন, আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা যেতে পারো। আচ্ছা, বেনিয়ামিন কি আসলে গোলাম? সে তো ইউজারসিফের চাইতে অধিক সুসজ্জিত ছিল। গরিবরা, যাও যাও, গ্রহণ করো। তোমরা পাঁচজন, হ্যাঁ, 15 বোরা মূল্য দিয়ে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কিছুই নেই? না, যা ছিল তা তো পূর্বে গম কিনতেই শেষ হয়ে গেছে। আমি পূর্বেও বলেছি, যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়া সনদে সই করবে, তারপরেই গম পাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই, এখন জনাব ইউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু তুমিই নাও, পুরো মিশরবাসী এখন জনাব ইউজারসিফের গোলাম। এই গোলামিকে আজাদী সূচনাকাল হিসাবে মনে করছি জনাব, এটা তো আমাদের জন্য গর্বের। আমার আশা হচ্ছে এটাই, তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না। জনাব ইউজারসিফ, আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই, আমাকে কি বিনামূল্যে গম দেবেন? আলী জনাব, তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন। সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন। তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে? আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন, ঘর বাড়ি, পুত্র সন্তান, মালামাল এবং আমার সব গোলাম। আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে। আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি। কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে? হ্যাঁ, দুর্ভিক্ষ, ক্ষুধা। যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব। দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুদ করেছিলে? না, আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে। গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম। যদি গোলামি খারাপ কিছু হয়
তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে? আমার তো আপত্তি সেখানটাতেই, যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল সেখানে কিনা আমি অন্যের গোলামি করব? সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে। সে যাই হোক, আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না। আলী জনাব, আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম, আমার প্রতি অনেক অবিচার করেছে সে। আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে। গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে। আগামীকাল কি বলবে? কি জানি। এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন। নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায়। জি, আদেশ শিরোধার্য। কতটুকু গম চাই? গোলামির বিনিময়ে? না, তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে, এটি ইউজারশিফের আদেশ। এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয়? মিশরে এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয়, এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ। আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদ এখন হুকুমতের সম্পদ। সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে। ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে, সবাই এক কাতারে অবস্থান করছে। একক ও আদিত্য খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতে, এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? মিশরে সব কিছুই হল জনাব ইউজারশিফের বরকতে। অখনাতন ক্ষমতার সিংহাসনে টিকে আছে সেটাও তোমার কারণে। তুমি আমাদের মন্ত্রী আজিজে মিশর, সব কিছুই তোমার ইচ্ছাধীন, তুমি যা ভালো মনে করো তাই করো। এমনকি যদি সবাইকে ক্ষমাও করে দেই? অখনাতন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে। খোদা তালা জনাব অখুনাতুনকে দীর্ঘজীবী করুক। আচ্ছা, তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাব। ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে? এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুতের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন? আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকত তাহলে মাবুদের আশেক কি করে হতাম? আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার এশকের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি। আমি ইউসুফের এশকের প্রতি চিরঋণী। কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাশুক থাকতে
অন্য ইশকের কি প্রয়োজন? তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই। খোদা তালা, তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমন ভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো ইশকের দরকার নেই। নিঃসন্দেহে যে ইশক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে, যা পূত পবিত্র, ইশকের জমিন এবং ইশকের আসমানের মধ্যে সংযোগকারী প্রশংসনীয়। শর্ত হচ্ছে আপনার ইশকের জমিন যেন আপনার ইশকের আসমানিকে গাফল না করে। আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই। কেন একই দিলে দুইজনকে জায়গা দেব? আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন। এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেয়া আমারও অজিফা ছিল। আশা করি আরেকটু চিন্তা করবেন। বানু, জনাব অখুনাতন মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদাতালার পয়গম্বর, এটা কি সম্ভব যে খোদাতালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুঁড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লিখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে, ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বলো, শুনি তো। দরুদ খোদা তালার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাত দাতা। দরুদ, দরুদ মিশরের নাজাত দাতার উপর। দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক ক্রীতদাসকে কেনার জন্য তেবসে ক্রীতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই ক্রীতদাস বালক মিশরের সকল জনগণের মালিক।
একদিন আপনারা যে ইউজারশিপের মালিক হতে চেয়েছিলেন আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তালার ইচ্ছা, এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে হাজারবার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারশিপের উপরে, দরুদ, দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা কখনোই তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারশিপের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। অচিজে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী। আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা, খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল, এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শেরেক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে। ইউসুফ
আচ্ছা, কে আমাকে কেনানি নাম ধরে ডাকলো? ইউসুফ, ইউসুফ। জুলেখা, তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম। তো এখানে কেন? আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে? গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে চাইছিলাম, যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার তিলে জায়গা দেন। ধৈর্য ধরতে পারছিলাম না, খোদাতালার এশক আমার কলবে থাকবে কিন্তু তার রাসূলের কোনো প্রভাব থাকবে না। নিয়ত করলাম যে এখানে আসব, যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো, বন্ধ করো, ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে। নিজেকে বলেছিলাম যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনের মিলনে খোদাতালার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি, খোদার নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক। আপনারা সাক্ষী রইলেন, জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন। আবারও ক্যানানের এই দশ ভাই। শুকরিয়া। যাও যাও, ভেতরে যাও। মনে আছে লাবি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে? হ্যাঁ মনে আছে, সরাইখানা তো ওইদিকে, তাই না? চল চল দেখি। লাবিকে তো দেখছি না। ওটা লাবি। লাবি, লাবি, সালাম ভাই। লাবি, সালাম ভাইজান। লাবি, কেমন আছো ভাইজান? সালাম। লাবি ভাই আমার। বেনিয়ামিনের কি খবর? সালাম ভাইজান, বেনিয়ামিনের কি খবর? হ্যাঁ হ্যাঁ, তার খবর আছে, সব পরে বলবো। হ্যাঁ সালাম। হ্যাঁ সালাম। লাবি, বেনিয়ামিনের সাথে তোমার কথা হয়েছে, তার কি খবর? চিন্তা করো না, তার খবর আমার কাছে আছে, সব পরে বলবো। আগে বলো তোমরা কেমন আছো?
আব্বাজান কেমন আছে? আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন, বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে। আপনি এখানেই থাকুন, আমরা ফিরে আসছি। আমাদের আবার ভুলে যেও না। না না, কোনো গোলামি নয়, বেনিয়ামিন এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে, এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে, মেহমানদারি করছে। শাহজাদার নয়, চোখের মনি করে রেখেছে? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সব জায়গাতেই তার সাথে নিয়ে যায়, বুঝলে? তার মানে সেই ইউজারসিফের বিশেষ গোলাম, তাই না? আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে, আর তুমি বলছো সে বিশেষ গোলাম। দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী। বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না। এসো। আমরা আজিজে মিশরের সঙ্গে দেখা করব। আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি। অনুমতি দিন, প্রবেশ করব। তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে, আমি জনাব হোরেনহোবের সঙ্গে কথা বলে আসছি, কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই। জনাব মালিক, জনাব মালিক, একটু কথা ছিল। আবার দেখছি তোমরা কি চাও এখানে? আজিজে মিশর জনাব ইউজারসিফের সাথে দেখা করতে চাই, আমাদের আব্বাজানের কাছ থেকে একটা পত্র এনেছি। ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে তেবসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এসো। চলো যাই, চলো যাই। মাথা তোলো, বলো কি চাও। যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত, কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। কেনানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে, আমাদের কাছে কোনো দেবন নেই, গম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই, আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি, জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে আজিজে মিশর, আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বনী ইসরায়েলের গোত্রকে আপনি নাজাত দেবেন জনাব। খুব ভালো কথা, আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেওয়া হয়, কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে। শুকরিয়া। খোদা তালা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক। আরেকটি তাগাদ রয়েছে, আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন। বলো শুনছি, আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না। সেই রকমই কিছু, অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয়, আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না।
বলেছিলাম না তার অবস্থা ভালো আছে? তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না। আব্বাজানের পত্র কোথায়? আমাদের অন্ধ পিতা অশ্রুসিক্ত নয়নে আজিজে মিশরের কাছে পত্রটা লিখেছেন, যদি আপনি দয়া করে পড়ে দেখেন। রুদামুন, আল্লাহর বান্দা ইয়াকুব, আজিজে মিশর ইউজারসিফ বরাবর লিখছি। মহান খোদা তালা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মণি ও কলবের শক্তি ছিল। একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল, কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো। ইউসুফের মায়ের গর্ভে আরও একটি সন্তান জন্মেছিল। আমি তার শরীর থেকে ইউসুফের ঘ্রাণ শুকতাম। ইউসুফের বিচ্ছেদে যে আমার কলবের ঔষধ ছিল, তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে কিন্তু ফিরিয়ে আনেনি। আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন। নিঃসন্দেহে আহলে বেইত ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই। পরিশেষে শুধু বলতে চাই যে পুত্রদ্বয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে, না আমার চোখে নূর অবশিষ্ট রয়েছে। আপনার কাছে শুধু একটি অনুরোধ, বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কোলে ফিরিয়ে দেবেন। এর বিনিময়ে খোদা তালার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারী প্রতি অনুগ্রহ না করেন, তবে আমার কলিজা ছেঁড়া আত্মচিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না। খোদার বান্দা ইয়াকুব, আফসোস তোমাদের জন্য। তোমরা ইউসুফের সঙ্গে কি করেছিলে? তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে? আমার মনে হয় আজিজে মিশরের চেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন। আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনরূপ অন্যায় করিনি। ওই সনদ কি এনেছ? তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি, ঠিক তো? আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি, বিশ্বাস রাখুন। ঠিক আছে, আমরা কেনানের দশ ভাই
নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে জারের কাছে 10 দেরহামে বিক্রয় করলাম। শর্তসমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে। লাবি ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে। বেহাত, এটা শামুনের লেখা। তো তোমাদের মধ্যে শামুন কে? আমি শামুন।